প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি কৃষ্ণচন্দ্র দাস, প্রভাষক ব্যবস্থাপনা, সুচিপাড়া ডিগ্রি কলেজ, শাহরাস্তি চাঁদপুর। আমি ইতিপূর্বে তোমাদের সাথে দ্বিতীয় বর্ষে তোমাদের সাথে নেতৃত্ব নিয়ে তিনটি ক্লাস করেছি। আজকে আমরা ওই ধারাবাহিকতায় ওই নেতৃত্ব নিয়েই ক্লাস করব। ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম আদর্শ নেতার গুণাবলী আর গণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক নেতৃত্ব কি এবং দুয়াদের মধ্যে তুলনামূলক পার্থক্য এবং মিল খুঁজে বেরিয়েছিলাম। আজকে আমরা নেতৃত্ব ছাত্রেরা আলোচনা করব নেতার কার্যাবলী, অর্থাৎ নেতৃত্বে নেতা কি কি কাজ করে। তাহলে এই আলোচনায় আমরা সর্বপ্রথম আবার একটু জেনে নিই যে নেতা, এখানে তো নেতার কাজ, আজকের আলোচনা হলো নেতার কাজ বা নেতার কার্যাবলী। সেই আলোকে নেতাকে একটা নির্দিষ্ট জনসমষ্টিকে নির্দিষ্ট লক্ষ্যে বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে পৌঁছে দেওয়ার কাজ যে সম্পন্ন করে তাকেই নেতা বলা হয়। অর্থাৎ আমরা বলতে পারি একটা প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে জনসমষ্টিকে বা কর্মী বাহিনীকে প্রতিষ্ঠানের লক্ষ্যে পৌঁছানোর জন্য যে দিক নির্দেশনা প্রদান করে থাকে তাকেই বলা হয় নেতা। এখন এই একটা প্রতিষ্ঠানে সকল কিছু আছে, ভৌতিক অবকাঠামো, তারপরে আনুষঙ্গিক যন্ত্রপাতি, কাঁচামাল, কর্মী বাহিনী, এই সবগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কর্মী বাহিনী নিয়ে কর্মী বাহিনীকে সঠিকভাবে পরিচালনা করে প্রতিষ্ঠানের লক্ষ্যে কাজ করিয়ে নেওয়া। এটা খুব কষ্টসাধ্য ব্যাপার, আর বাকিগুলো অতি সহজেই পাওয়া যায়। ভৌতিক অবকাঠামো না থাকলে সেটা তৈরি করা যায়, কাঁচামাল না থাকলে সেটা অতি সহজেই আনা যায় টাকার বা অর্থের বিনিময়ে। কিন্তু কর্মী বাহিনী হলো মানুষ, এই মানুষকে সুন্দরভাবে পরিচালনার জন্য দক্ষ হতে চায়। কারণ এক একজন মানুষ এক এক রকম, এক একজনের মানুষের ধ্যান ধারণা এক এক রকম। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি এক একজন এক এক পরিবার থেকে আসে, তার আদর্শ ওই পরিবার ভিত্তিক অনেকটাই হয়ে থাকে। তাই এই জনসমষ্টিকে প্রতিষ্ঠানের লক্ষ্যে করিয়ে নেওয়ার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা খুবই কষ্টসাধ্য। আর এই কষ্টসাধ্য কাজটা যিনি সম্পন্ন করে থাকেন তাকেই বলা হয় নেতা। তাই নেতার কাজ খুব গুরুত্বপূর্ণ কাজ একটা প্রতিষ্ঠানে। তাই নেতার কাজকে আমরা প্রধানত দুইটা শ্রেণীতে ভাগ করতে পারি, একটা হলো প্রাতিষ্ঠানিক দিক বিচারে আর একটা হলো কর্মীদের দিক বিচারে। প্রাতিষ্ঠানিক দিক বিচারে বলতে কি বোঝা যায়, অর্থাৎ প্রতিষ্ঠান কি কি কাজ চাচ্ছে, কি করতে যাচ্ছে, তার উদ্দেশ্য কি, এটা হলো প্রাতিষ্ঠানিক কাজ। আর কর্মী, বিভিন্ন রকম কর্মী থাকে, তাদের বিভিন্ন প্রেরণা বা বিভিন্ন মোটিভেশন দিয়ে কাজে প্রতিষ্ঠানের কাজের দিকে ধাবিত করা। তাই এই প্রাতিষ্ঠানিক দিক বিচারে প্রতিষ্ঠানের কাজকে আমরা আবার কয়েকটি শ্রেণীতে ভাগ করতে পারি। এক কথায় আমরা ব্যবস্থাপনা যে কার্যাবলীগুলো বলেছিলাম সেই কার্যাবলীগুলো প্রতিষ্ঠানে করে থাকে। প্রাতিষ্ঠানিক দিক বিচারে একজন নেতা সেই কাজগুলো করে থাকে। নেতা প্রথমেই প্রতিষ্ঠানে যে কাজটা করে সে কাজটা হচ্ছে পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণ। অর্থাৎ এক নম্বরে পরিকল্পনা প্রণয়ন, পরিকল্পনা প্রণয়ন ও
নীতি নির্ধারণ, নীতি নির্ধারণ অর্থাৎ নেতাকে প্রতিষ্ঠানের সবচেয়ে প্রতিষ্ঠানের নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী পরিকল্পনা তৈরি করতে হবে। অর্থাৎ প্রতিষ্ঠানের কি উদ্দেশ্য, কেন কি কাজ করতে যাচ্ছে এবং সেই কাজ করার জন্য কি কি নীতির দরকার, নিয়ম নীতির দরকার তা নির্ধারণ করতে হয় একজন নেতাকে। দ্বিতীয়ত হচ্ছে যে উপযুক্ত সাংগঠনিক কাঠামো তৈরি। দুই হল উপযুক্ত সাংগঠনিক কাঠামো তৈরি, অর্থাৎ পরিকল্পনা নেতা নীতি নির্ধারণ করল, তারপরে সেটাকে উপযুক্ত সাংগঠনিক কাঠামোতে তৈরি করতে হবে যে এই কাঠামো অনুযায়ী, এই নিয়ম অনুযায়ী, এই নীতি অনুযায়ী, এই পদ্ধতিতেই প্রতিষ্ঠানের কাজ সুন্দরভাবে করা হবে। পরে হলো এই যে উপযুক্ত কাঠামো তৈরি করার পরে কর্মীকে কি করতে হবে, নেতাকে কর্মী নির্বাচন করতে হবে। কর্মী নির্বাচন অর্থাৎ সকল মানুষ তো সব কাজ পারে না, এই জন্য কর্মী নির্বাচন করতে হবে, অর্থাৎ কারা এই প্রতিষ্ঠানে কাজের জন্য উপযুক্ত। অর্থাৎ কর্মী বাহিনী যদি সঠিক হয় তাহলে নেতা সুন্দরভাবে কাজটা সঠিকভাবে সম্পন্ন করতে পারে। অর্থাৎ নেতার যে কাজ সেই কাজটা নির্ভর করে কর্মী বাহিনীর উপর। এই কর্মী নির্বাচনের পরে তাদের নিয়োগ সব কিছু দেওয়ার পরে, রেশনা দেওয়ার পরে কাজের জন্য নির্দেশ দিতে হবে। পরে হলো নির্দেশ দান, নির্দেশ দান অর্থাৎ নেতাকে কাজ করার জন্য নির্দেশ প্রদান করতে হবে, নির্দেশ দান বা নির্দেশ প্রদান। প্রদান করতে হবে। তারপরের কাজটা হচ্ছে নির্দেশ, এবার কর্মীরা কাজ শুরু করে দিল, কাজ শুরু করে দিলে তাদের কি করতে হবে, তত্ত্বাবধান ও সমন্বয় সাধন, তত্ত্বাবধান ও সমন্বয় সাধন। অর্থাৎ কর্মীরা যখন কাজ করে তারা কাজ করতে গেলে ভুল ভ্রান্তি হতেই পারে, এই ভুল ভ্রান্তি দেখার দায়িত্ব নেতা, সে তত্ত্বাবধান করলো, কোথাও ভুল হলে তার সংশোধন করবে। আর এখানে আর একটা হলো সমন্বয় সাধন, সে সমন্বয় সাধন করতে বুঝা একটা কাজের সাথে আর একটা কাজের মিল, এক বিভাগের সাথে আর এক বিভাগের যে মিলকরণ সেটা হলো সমন্বয় সাধন। অর্থাৎ সমন্বয় সাধন না হলে আবার প্রতিষ্ঠানের কাজ সুচারুরূপে সম্পন্ন করা সম্ভব নয়। সর্বশেষ প্রাতিষ্ঠানিক বিচারে যে কাজটা করবো, কার্যকর নিয়ন্ত্রণ, অর্থাৎ কাজ তারা করলো এরপরে নিয়ন্ত্রণ করবো, নিয়ন্ত্রণ অর্থাৎ কার্যকর নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ এটা হলো কোনটার দিক, প্রাতিষ্ঠানিক দিক বিচারে, প্রাতিষ্ঠানিক দিক বিচারে। সর্বশেষ কার্যকর নিয়ন্ত্রণ করতে হবে, কার্যকর নিয়ন্ত্রণ, কার্যকর নিয়ন্ত্রণ। এরপরে আমরা যাচ্ছি কর্মীদের দিক বিচারে, নেতা কি কি কাজ করে থাকেন, কর্মীদের দিক বিচারে এখানে নেতা কি কাজ করে, প্রথমে আস্থা সৃষ্টি করে, আস্থা কাদের মধ্যে আস্থা সৃষ্টি করে, কর্মীদের মধ্যে। অর্থাৎ কর্মী বাহিনী যদি নেতাকে সুন্দরভাবে পছন্দ না করে, তার নির্দেশনা না মানে সঠিকভাবে, তাহলে কাজ করা কোনো অবস্থাতেই সম্ভব নয়। অর্থাৎ কর্মী বাহিনীকে
নেতার প্রতি আস্থা হতে হবে, আস্থাবান হতে হবে, আস্থাবান না হলে কাজ সুন্দর হবে না। দলগত প্রচেষ্টার উন্নয়ন, এরপরে আস্থা সৃষ্টি হলে দলগত প্রচেষ্টা, দলগত প্রচেষ্টার উন্নয়ন উন্নয়ন করতে হবে। অর্থাৎ দলগত ভাবে একটা প্রতিষ্ঠানে কাজ হয়, সেটা কাজকে আবার বিভাগ উপবিভাগ স্তর অনুযায়ী বিভাগ সব কিছু দলগত ভাবে সে তৈরি করে দেয় এবং তা আবার দেখাশোনা করে একজন নেতা। তারপরে তাদের প্রেরণা দেয়, প্রেরণা দেয় অর্থাৎ কর্মী বাহিনীকে প্রেরণা দান না করলে তারা আগ্রহ হারিয়ে ফেলে কাজের প্রতি। তাই এই প্রেরণা আর্থিক অনার্থিক উভয় হতে পারে। এই আর্থিক অনার্থিক উভয় প্রকার প্রেরণার জন্য দান করে থাকে নেতা। সর্বশেষ যে কাজটা করে যোগাযোগ রক্ষা, যোগাযোগ রক্ষা অর্থাৎ একজন নেতা সকল দিকে কর্মীদের মাঝে ঊর্ধ্বতনদের মাঝে অধস্তনদের মাঝে সকল ভাবে সে যোগাযোগ রক্ষা করে। তাহলে আমরা দেখতে পেলাম যে নেতার কাজ নেতৃত্বে বা একটা সংগঠনে নেতার কাজ খুবই গুরুত্বপূর্ণ। নেতার কাজকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, প্রাতিষ্ঠানিক দিক বিচারে এবং কর্মীদের দিক বিচারে। প্রাতিষ্ঠানিক দিক বিচারে প্রথমটা হচ্ছে পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণ, দুই হচ্ছে উপযুক্ত সাংগঠনিক কাঠামো তৈরি, তিন হচ্ছে কর্মী নির্বাচন, চার নির্দেশ প্রদান, পাঁচ তত্ত্বাবধান ও সমন্বয় সাধন, আর হলো ছয় হলো কার্যকর নিয়ন্ত্রণ। কর্মীদের দিক বিচারে আস্থা সৃষ্টি, দলগত প্রচেষ্টার উন্নয়ন, প্রেরণা দান, যোগাযোগ রক্ষা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ইতিপূর্বে ক্লাসগুলো তোমরা সুন্দরভাবে ফলো করেছ। আজকে যারা আমার সাথে যুক্ত হয়েছ এবং যুক্ত হও নাই তাদেরও তোমাদের বন্ধুদের বলে দেওয়া যে এই করোনার মধ্যে এই পরিস্থিতি ছাড়া আর উপায় নেই, হঠাৎ করে আবার করোনা বৃদ্ধি হয়েছে, আশা করেছিলাম খুলব, এখন জানি না ভবিষ্যতে প্রতিষ্ঠান তোমাদের সাথে আবার সরাসরি যুক্ত হতে পারবো কি না। তবে যদি যুক্ত হতে না পারি তাহলে এই অনলাইনের মাধ্যমে আবার তোমাদের সাথে আগামী ক্লাসে যুক্ত হব। ইতিমধ্যে তোমরা এই নেতার কার্যাবলীটা সুন্দরভাবে পড়ে রাখবে, আর যদি কোথাও না বুঝো তাহলে আমার নাম্বারে যোগাযোগ করবে, আমি তোমাদের বুঝিয়ে দেব। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি, আমার জন্য সবাই দোয়া করো।